Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad student theke. Kya mana chhena pressure bhi? Ame aasha korchi apnar shobai bhalo achen. Ame ajke jara ei bochhor 2019 sale autumn semester e jara admitted hoyechen Sweden er bibhinno university te ebong jara apnara ashar jonno prostuti nichchen. Visa theke shuru kore joto dhoroner prostuti ache. Sob bishoy niye ami itimodhe apnader sathe kotha bolechi. Ami chesta korbo apnader sathe ei porbe প্রস্তুতির আরো কিছু জিনিস নিয়ে কথা বলার জন্য যেগুলো আমি নিজে পার্সোনালি মনে করি যে আপনাদেরকে অবহিত করা দরকার এবং আপনারা সেগুলো নিয়ে যদি প্রস্তুতি এখন থেকে শুরু করেন তাহলে আপনাদের ভবিষ্যৎটা একটু ভালো হবে ইনশাআল্লাহ সো শুরু করছি আজকের প্রস্তুতিমূলক পর্ব 20 ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আপনারা যখন অ্যাডমিটেড হয়ে গেছেন অনেকে আমাকে কোশ্চেন করছেন যে অ্যাডমিটেড হয়ে যাওয়ার পর কি তারপর কি করব প্রথম কাজ হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিটেড হয়েছেন সেই ইউনিভার্সিটিতে আপনি আপনার ইনভয়েস আস্ক করবেন অর্থাৎ আপনি ইনভয়েসের কথা জিজ্ঞেস করে একটা মেইল করবেন তাদেরকে যে আমি টিউশন ফি পে করতে চাচ্ছি আমার ইনভয়েস পাঠানো হোক তখন তারা আপনাকে ইনভয়েস পাঠাবে ইনভয়েস পাঠানোর আগ পর্যন্ত আপনার তেমন কিছু করার নেই যদি আপনি ইনভয়েস পেয়ে যান তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে চলে যেতে হবে হচ্ছে ব্যাংকে কোন ব্যাংকগুলোতে গিয়ে আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করবেন সেগুলো নিয়ে এর আগে আমি বিভিন্নভাবে আপনাদেরকে কথা বলার চেষ্টা করেছি এবং বলেছি যে কোন ব্যাংকগুলোতে আপনারা যাবেন তারপরেও এখন আবার এই ভিডিওতে নতুন করে বলছি সাধারণভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ইবিএল এই ধরনের ব্যাংকগুলো সাধারণত স্টুডেন্ট ফাইল খোলার ব্যাপারে হেল্প করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং সিটি ব্যাংক এই দুটো ব্যাংকের কার্যক্রম সবসময় চলতে থাকে এবং তারা স্টুডেন্ট ফাইল খোলার ব্যাপারে বেশ অভিজ্ঞ সো আপনারা এই ব্যাংকগুলোতে গিয়ে সাথে সাথে আপনাদের স্টুডেন্ট ফাইল ওপেন করতে পারেন এবং স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য আপনার পাসপোর্ট লাগবে আপনার যে ইনভয়েসটা পেয়েছেন সেই ইনভয়েস লাগবে এবং ইনভয়েসের মধ্যে অবশ্যই রিএম্বার্সমেন্ট অর্থাৎ যদি কোনো কারণে আপনার ভিসা না হয় তাহলে এই টাকাটা কীভাবে আপনার কাছে ব্যাক করবে সেটা ইনভয়েসের মধ্যে খুব সুন্দর করে লেখা থাকতে হবে এবং এই ইনভয়েসের মধ্যে এই জিনিসটা লেখা না থাকলে এখানে এটা নিয়ে অনেক ঝামেলা হবে তো আপনাকে ব্যাংকে যেতে হবে গিয়ে ওদেরকে ওরা একটা ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করে আপনাদেরকে টাকা দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে আমি পার্সোনালিভাবে আপনাদেরকে সাজেস্ট করবো যতদিন পর্যন্ত স্কলারশিপের কোনো রকমের নিউজ না আসে স্কলারশিপের জন্য নিউজ আসার আগ পর্যন্ত আপনারা ইনভয়েস পে করতে একটু সময় নিতে পারেন আমি মনে করি যে আপনাদের স্কলারশিপটা রেজাল্ট হয়ে যাওয়ার পর তারপরে আপনি ইনভয়েসের টাকাটা পে করেন কেন বিকজ আপনি যদি স্কলারশিপ পেয়ে যান তখন আপনি ইনভয়েস যেটা পাঠাইলেন অলরেডি তাদেরকে মানে ওদেরকে ইনভয়েসের টাকা অনুযায়ী যে টিউশন ফিটা দিয়ে দিলেন ওটা নিয়ে দেখা যায় প্রত্যেক সেমিস্টারে সে আপনি যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে প্রত্যেক সেমিস্টারে আপনাকে ইনস্টলমেন্টের টাকাটা ওরা কেটে নিবে আপনি টাকাটা হাতে পাচ্ছেন না আর যদি আপনি স্কলারশিপ পেয়ে যান ধরেন আপনি 50% স্কলারশিপ পেয়ে গেলেন তা আপনি ফার্স্ট সেমিস্টারের জন্য পে করলেন ধরেন আপনার টিউশন ফি হচ্ছে 60,000 crown আপনি 30,000 crown পে করলেন আর বাকি 30,000 crown আপনি রেখে দিলেন এই টাকাটা আপনি যখন এখানে আসবেন তখন আপনার বিভিন্ন কাজে লাগবে সো আমি বলবো যে টিউশন ফির আপনি স্কলারশিপের জন্য মোটামুটি শিওর হয়ে তারপরে আপনি টিউশন ফির টাকাটা পে করবেন ফার্স্ট সেমিস্টারের কথা বলছি আচ্ছা SISS স্কলারশিপ অর্থাৎ SISGP স্কলারশিপ যেটাকে আমরা বলছি সুইডেন ইনস্টিটিউট স্টাডি গ্লোবাল ফর দ্য গ্লোবাল প্রফেশনাল যেটা আমি বলছি এই স্কলারশিপটা যখন আপনারা মানে আপনার যখন রেজাল্ট আউট হবে এটা সাধারণত মনে করা হচ্ছে যে 17 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে যে কোনো সময় এটা পাবলিশ হবে সো যখন এটা পাবলিশ হবে তখন আপনারা যদি SISGP স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনার পুরো টিউশন ফিটাই আপনার আপনি স্কলারশিপ পেয়ে যাচ্ছেন আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না এবং আপনাকে গভর্নমেন্ট 10,000 crownের মতো একটা টাকা পে করবে প্রত্যেক মাসে যেটা হচ্ছে আপনার নিজের থাকা খাওয়া বাবদ সো এটা পেয়ে গেলে তখন তো আপনার টিউশন ফি তো লাগছেই না বরঞ্চ আপনি আরও টাকা পাবেন তো আপনার প্রিপারেশন নিতে আরও অনেক সহজ হবে ওকে যদি আপনি একা আসেন তাহলে আপনাকে আপনার এক্সপেন্সের জন্য কোনো টাকা দেখাইতে হবে না অ্যাম্বাসিতে কিন্তু যদি আপনার বাচ্চা এবং আপনার ডিপেন্ডেন্ট যদি আসে আপনার ফ্যামিলি যদি আসে তাহলে তাদের জন্য যে চলার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা আপনাকে অ্যাম্বাসিতে দেখাইতে হবে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আমি একটু ভেঙে ভেঙে বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন SISGP হোল্ডার তাদের ফ্যামিলির জন্য সরকার থেকে সুইডিশ সরকার থেকে কোনো টাকা পয়সা পাবেন না সো আপনার ফ্যামিলির জন্য আপনাকে টাকা দেখাইতে হবে আপনার নিজের জন্য সরকার তো আপনাকে টাকা দিচ্ছি চলাফেরা করার জন্য সো আপনার নিজের এক্সপেন্সের জন্য আপনাকে কোনো এক্সপেন্স দেখাইতে হবে না আচ্ছা গেল এবার তো আপনি স্কলারশিপ পেয়ে গেলেন আবার যদি যারা স্কলারশিপ পান না তারা টিউশন ফি দিয়ে দিলেন টিউশন ফি দেওয়ার পরেই আপনাদের কাজ হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো এখন কোন ব্যাংক থেকে আপনি আপনার অ্যাকাউন্ট দেখান মানে কোন অ্যাকাউন্ট থেকে আপনি আপনার টাকাটা দেখাবেন ভিসার অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে টাকাটা দেখাইতে হবে এই টাকাটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখানে এসে আপনি এক্সপেন্স করবেন যে আপনি যে খরচ করবেন খরচের টাকাটা কোত্থেকে আসবে এই টাকাটা দেখানোই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর একটা মূল কারণ
সো আপনি আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা দেখাবেন, আপনার যদি বেবি থাকে, কিডস থাকে, তাহলে আপনি আপনার কিডসের সহ আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা দেখাইতে পারেন। ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডিপেন্ডেন্টের অ্যাকাউন্টে দেখাইলে ভালো হয়। এক ভাই কোশ্চেন করেছেন যে যদি আপনি দুইটা অ্যাকাউন্ট মিলে টাকা দেখান তাহলে সমস্যা আছে কিনা। কমপ্লিকেশনস না করাই ভালো আমি মনে করি, কমপ্লিকেশনসে গেলেই প্রবলেম। তো আপনি দুটো অ্যাকাউন্টে কেন দেখাবেন? আপনি একটা অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে একটা অ্যাকাউন্টে সবগুলো টাকা দেখান, এটা ভালো। হ্যাঁ, কারণ ওদেরকে দুটা ব্যাংকে ফোন করতে হবে, এবং একটা ব্যাংকে ফোন করলো আরেকটা ব্যাংকে ফোন করে সে পাইলো না কাউকে, বা আপনার ভালো রেসপন্স পাইলো না, তখন দেখা যাবে আপনার ভিসাটার ওরা হোল্ড করে রাখলো, কোনো কারণে আপনার কাছে আরও কোনো ডকুমেন্টস চাইলো। এই কমপ্লিকেশনসে না গিয়ে আপনি একটা অ্যাকাউন্টেই, আপনার নিজের অ্যাকাউন্টে আপনি ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট দেখান। ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যাংক সলভেন্সি ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, ইম্পর্টেন্ট। ব্যাংক সলভেন্সিটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি আপনাকে বলবে যে এই টাকাটা তার এবং তার কাছ তার এই টাকাটা যে ব্যাংকে আছে এটার একটা একটা সার্টিফিকেট ব্যাংক দিচ্ছে। আর স্টেটমেন্ট হচ্ছে জাস্ট আপনি একটা স্টেটমেন্ট ব্যাংক থেকে তুলে এনে আপনি দিয়ে দিচ্ছেন। এখন এই টাকাটা আছে কি না বা ব্যাংক আপনাকে কতটা সার্টিফাই করছে সেটার একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট আমি বলবো না, আমি বলবো যে থাকলে ভালো হয়, তবে না থাকলে আপনার ভিসা হবে না এমন কোনো কথা নেই। তবে আমি মনে করি কোনো রকম কমপ্লিকেশনসে না গিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দুটোই দেখাবেন। গেল, এবার আপনি বলছেন যে টাকা কত দেখাইতে হবে। এবছর সাধারণত 8370 টাকার মতো, 8370 ক্রাউনের মতো প্রত্যেক মাসে আপনাকে দেখাইতে হবে। যে এক বছরের জন্য যে আসবে সে 10 মাসের জন্য দেখাবে, যে 13 মাস, যে 2 বছরের কোর্সে আসবে সে 11 মাসের টাকা দেখাইতে হবে আপনাকে। তা আপনার নিজের জন্য যদি আপনি একা আসেন তাহলে আপনি 8370 সুইডিশ ক্রাউন ইনটু 11 দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেই টাকাটাই আপনাকে আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। বাংলাদেশি টাকা কনভার্ট করে এটা মনে হয় 10 থেকে 11 লাখ টাকার মতো আসে। আপনার ডিপেন্ডেন্ট যদি হয় 4500 ক্রাউন প্রত্যেক মাসে, এটাকে 13 দিয়ে গুণ দিতে হবে। 13 দিয়ে কেন, আপনি 11 দিয়ে কেন? 11 দিয়ে কারণ আপনি 2 মাস আগেই আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য তাদেরকে 13 দিয়েই গুণ দিতে হবে। আপনার বাচ্চার জন্য হচ্ছে 2100 সুইডিশ ক্রাউন, আর আপনার আপনার ফ্যামিলি অর্থাৎ আপনার ডিপেন্ডেন্টের জন্য হচ্ছে 4500 সুইডিশ ক্রাউন, যেটাকে আপনি 13 দিয়ে গুণ দেবেন, বাচ্চাটাও 13 দিয়ে গুণ দেবেন। যতগুলো বাচ্চা তত বেশি টাকা। সো এভাবে আপনি যদি দুটো বাচ্চা থাকে তাহলে এখানে আপনি 2100 টাকা দেখাবেন একটা বাচ্চার জন্য, আরেকটা বাচ্চার জন্য আবার 2100 টাকা দেখাবেন। এই বাচ্চার টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে দেখাই দেওয়া হবে, আর আপনার যে ডিপেন্ডেন্ট আসবে সেই ডিপেন্ডেন্টের জন্য আলাদা একটা অ্যাকাউন্টে ওই টাকাটা আপনাকে সেপারেটলি দেখাইতে হবে। আপনার নিজের অ্যাকাউন্টে না দেখালে ভালো হয়। সো এটা হচ্ছে স্টেটমেন্টের কথা গেল, ব্যাংক সলভেন্সির কথা গেল। এবার আপনি ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট দুইটাই দিয়ে দিলেন, দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দিলেন। আমি নেক্সট উইকে ভিসার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আসছি, একদম ডিটেলসে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে ভিসার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। সো ভিসার অ্যাপ্লিকেশন আপনি করে ফেললেন, ভিসার অ্যাপ্লিকেশন করার পর আপনি এবার টেনশনে থাকবেন কখন আপনার ভিসার ডিসিশন হবে। ভিসার ডিসিশন দুই রকমের হয়, একটা হচ্ছে র্যান্ডম সিলেকশন হয়, অর্থাৎ কোনো ইন্টারভিউ ছাড়াই আপনার সিলেকশন হবে, আপনি আপনার কোনো ইন্টারভিউ হবে না, শুধু গিয়ে আপনি ডিসিশন হয়ে যাবে, আপনি যাবেন আঙুল ছাপ দিবেন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপরে আপনার ভিসা কার্ড চলে আসবে। এটা হচ্ছে র্যান্ডম সিলেকশন। আরেকটা সিলেকশন হয় হচ্ছে, ওটাও র্যান্ডম, র্যান্ডমলি তারা পিক করে কিছু সিভি, তারা পিক করে কিছু অ্যাপ্লিকেশন, তারা পিক করে ওই অ্যাপ্লিকেশনগুলোকে তারা কল করে, কল করে তাদের ইন্টারভিউ নেয়, এবং এই ইন্টারভিউর মাধ্যমে এখানে তারা যাচাই বাছাই করার চেষ্টা করে যে সে যে যাচ্ছে তার পারপাসটা কী, সে কি আসলেই কোনো সে কি আসলে লেখাপড়া করতে যাচ্ছে নাকি তার লাইফকে সেটেল করতে যাচ্ছে। এই ধরনের অনেক কোশ্চেন আপনাকে করবে। সাধারণত 1 থেকে 2 ঘন্টার মতো ইন্টারভিউ হয় ভিসার ইন্টারভিউগুলো, এবং এই ইন্টারভিউগুলোতে অনেকে ঘাবড়ায়, অনেকে অ্যান্সার করতে পারে না, অনেক ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও অনেকে ভয়ের কারণে অ্যান্সার করতে পারে না। আমি বলবো এখানে ভয়ের কিছু নাই, আপনি লেখাপড়া করতে যাচ্ছেন, আপনি যেটা সত্যি সেটাই বলবেন। যদি আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে কোনো সময় রিজেক্ট হয়ে থাকেন সেটার কথাও আপনি তাদেরকে স্পেসিফিকলি বলবেন যে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম, কোনো কারণে আমাকে রিজেক্ট করেছে, বাট আমি এখন এখানে সুইডেনে অ্যাপ্লিকেশন অ্যাডমিশন পেয়েছি, আমি এখন এখানে যেতে ইচ্ছুক, এবং আমি মনে করি যে আমি ওখানে গিয়ে লেখাপড়া করে আমি আমার দেশের জন্য কাজ করতে পারবো, সো আমি আমার ট্যালেন্টকে কাজে লাগাতে চাচ্ছি। এই ধরনের জাস্ট আমি বেসিকলি বললাম। আমি ভিসার কোশ্চেনগুলো কী কী আসে সেটা নিয়ে আলাদা একটা পর্বে আমি ডিসকাশন করবো আর কয়েকদিন পরে। সো আমার প্রিপারেশনের এই ধাপে আমার কাছে মনে হয় যে এই প্রিপারেশনগুলো খুব প্রিলিমিনারি প্রিপারেশন, অর্থাৎ ভিসার অ্যাপ্লিকেশন পর্যন্ত। ভিসার অ্যাপ্লিকেশনটা করে ফেলার পর আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করে ফেললেন, করে ফেলার পর আপনি ওয়েট করতে থাকবেন কখন আপনার ফোন আসবে। আপনি এইভাবে ওয়েট না করে আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
আপনি ভিসার মাইগ্রেশনস ওয়ার্কার ডট এসি তে যাবেন, ওখানে গিয়ে আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন যে এখনও পর্যন্ত কী আছে। রেজিস্টার্ড হয়ে গেলে আপনি দেখবেন যে পেন্ডিং ডিসিশন পেন্ডিং লেখা আসতেছে। যখন আপনার ডিসিশন হয়ে যাবে তখন ডিসিশন হ্যাজ বিন মেড আসবে, আপনার অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা আপনি দেখতে পারবেন না সিকিউরিটি রিজনের কারণে। সো আমি বলবো আপনাদেরকে যে আপনারা এভাবে ইলেকট্রনিক্যালি স্মার্ট ওয়েতে চেক করতে পারেন। অনেকে এমএসসিতে ফোন দেয় এবং ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয় বিকজ ইটস দ্য কিউ, এবং 3টা থেকে 4টার মধ্যেই ওরা ফোনটা ধরে, এর আগে বা পরে আপনার আপনি কল করতে পারবেন না তাদেরকে। এ ধরনের অনেক লিমিটেশনস আছে। সো আপনি যখন তাদের কাছ থেকে কল পাবেন ইন্টারভিউর জন্য, হলে ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে। ইন্টারভিউ হয়ে গেল, এবার আপনি ভিসাও পেয়ে গেলেন, এবার আপনি কী করবেন মাঝখানের টাইমটা আপনি কী করবেন? আপনার তো সেপ্টেম্বরে আসবেন, সেপ্টেম্বরে আপনার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে, ওই টাইমটাতে আপনাকে আসতে হবে। এর আগ পর্যন্ত আপনি কয়েকটা বিষয়ে খুব সুন্দর করে প্রিপারেশন নেবেন। কী প্রিপারেশন? আপনি যেই সিটিতে যাচ্ছেন সেই সিটি সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নেন। ওই সিটিতে বাংলাদেশ থেকে কজন থাকে, বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে পরিচিত কেউ আপনার আছে কিনা, অথবা আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটির ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশের কেউ লেখাপড়া করে কিনা, যারা করে তাদের ব্যাকগ্রাউন্ড কী, তারা কোথায় আছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনি একটা ধারণা নিয়ে ফেলেন। ওই সিটি সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারেন, গুগল করেন, গুগল করে ওই সিটি সম্পর্কে ধারণা নেন। ডাজন্ট নেসেসারি যে আপনি আমার ভিডিও দেখেই একমাত্র ওই সিটি সম্পর্কে ধারণা নিতে হবে বা আমার কথা শুনে আপনার ধারণা নিতে হবে, এখানে অনেকগুলো ওয়ে আছে একটা সিটি সম্পর্কে জানার। সো আমি বলবো আপনি ইউটিউব গুগল আরও বিভিন্ন মাধ্যমে আপনি জেনে যাওয়ার চেষ্টা করেন যে যে জায়গাটা যে ইউনিভার্সিটিতে আপনি যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে আসলে কতটা মানে চাকরি পাওয়ার সুযোগ কতটুকু, লেখাপড়া করতে চাইলে অ্যাকোমোডেশন পাওয়ার পসিবিলিটি কতটুকু আছে, ফ্যামিলি নিয়ে গেলে সার্ভাইভ করবেন কীভাবে। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে ভিসা পাওয়ার সাথে সাথেই আপনাকে খুঁজতে হবে অ্যাকোমোডেশন। সুইডেনে প্রত্যেক বছর অ্যাকোমোডেশন নিয়ে অনেক সমস্যা আছে, সুইডেনে এখনও পর্যন্ত অ্যাকোমোডেশনের প্রবলেমটা সলভ হয়নি, এবং অ্যাকোমোডেশনের প্রবলেমটা প্রত্যেকটা সিটিতেই আছে। সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে স্টকহোলমে, তারপরে গোথেনবার্গ। গোথেনবার্গের যে প্রবলেমটা সেটা অনেকেই অ্যাকোমোডেশন পেয়ে যায়, কিন্তু স্টকহোমে অ্যাকোমোডেশন পাওয়া রিয়েলি রিয়েলি টাফ। আমি বলবো ছোটো শহর যেগুলো আছে যেমন হামস্তাদের মতো শহর, কাউস্তাদ, ক্যারোলিন্সকা, আমি লিনাস ইউনিভার্সিটি যেখানে ভ্যাক্সো, তারপরে আপনি মালমোতে যদি যান, মালমো একটা থার্ড বিগেস্ট সিটি, তো ওই থার্ড বিগেস্ট সিটিতে আপনি যখন লুন্দ ইউনিভার্সিটি লেখাপড়া করতে যাবেন, আপনি যখন মালমো ইউনিভার্সিটি লেখাপড়া করতে যাবেন, তখন আপনি দেখতে পাবেন যে ডিফিকাল্টিসটা অ্যাকোমোডেশনের জন্য কতটুকু। সো আপনাকে প্রথমেই অ্যাকোমোডেশন খোঁজার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লকেট নামে একটা জায়গা আছে, BLOCKET.AC ব্লকেট। এই ব্লকেটে গিয়ে আপনাকে দেখতে হবে ওই সিটিতে, ওই সিটি চুজ করতে পারবেন আপনি, ওই সিটিতে বাসার পাওয়ার অপরচুনিটি কেমন। আপনি বাসা খুঁজলেন, বাসায় মেল দিলেন, এটা করে আপনি যেতে পারবেন, মানে অ্যাকোমোডেশনের খোঁজার একটা প্রক্রিয়া শুরু করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিরই অ্যাকোমোডেশন দেওয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কিছু না কিছু স্ট্র্যাটেজি থাকে। বড় ইউনিভার্সিটিগুলোর এই স্ট্র্যাটেজিটা কম, তারা কোনো অ্যাকোমোডেশন দেয় না, বাট ছোটো ছোটো ইউনিভার্সিটি যেগুলো আছে, মানে ছোটো ছোটো শহরের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সাধারণত অ্যাকোমোডেশন প্রোভাইড করে, যেমন হামস্তাদ ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন প্রোভাইড করে। সো এরকম আরও কিছু ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো অ্যাকোমোডেশন প্রোভাইড করে। আপনারা ডাইরেক্ট স্টুডেন্ট ইউনিয়নের সাথে কথা বলেন বা যার মাধ্যমে অ্যাডমিশন পেয়েছেন তাকে মেল করেন যে আমি আমার অ্যাকোমোডেশন চাচ্ছি, অথবা অনেক ইউনিভার্সিটি আছে যারা অটোমেটিক্যালি আপনাকে মেল করবে অ্যাকোমোডেশনের জন্য, আপনাকে তখন কিউতে দাঁড়াইতে হবে, অর্থাৎ আপনাকে লাইনে দাঁড়াইতে হবে। এই লাইন মানে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি মেলে রেসপন্স করবেন তত তাড়াতাড়ি আপনি লাইনে আগাইতে পারবেন। সো আপনি সাথে সাথে রেসপন্স করে দিবেন, অথবা যদি তারা কোনো মেল না দেয়, কোনো কারণে স্কিপ করে, তাহলে আপনি তাদেরকে একটা মেল দিয়ে মোটামুটি সুন্দরভাবে তাদেরকে বোঝাই দিলেন যে আমি আসতেছি, আমার একটা রুম দরকার। আপনার ফ্যামিলির কথা আপনার বলা লাগবে না, আপনি যদি একটা রুম আপনার সিঙ্গেল রুম পান তাহলে সেখানে আপনি আপনার পার্টনার নিয়ে হয়তোবা থাকতে পারবেন, ওইভাবে ওরকম চেক হয় না, বাট এটা এনকারেজ করি না আমি, কারণ এই ব্যাচেলার এই 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 কটেজগুলোতে সাধারণত ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ থাকে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে একা থাকার জন্য যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনার একটা আলাদা অ্যাপার্টমেন্ট নেওয়াটাই বেটার হবে আপনার জন্য। আচ্ছা, গেল এবার আমি অ্যাকোমোডেশনের পর্ব যাওয়ার পর আপনি কিছু গ্রিটিংস, সুইডিশ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, মানে গ্রিটিংস, আমরা যেরকম দেখা হলে কারোর সাথে কেমন আছো, কেমন কী, লোকেশনের ক্ষেত্রে ডান বাম, কিছু বেসিক যেই সুইডিশ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আপনি ইউটিউব থেকে দেখে শিখে নিতে পারেন। এগুলো শিখলে খুব কাজে দিবে আপনাকে, এখানে যখন আসবেন তখন ডিরেকশন জানতে পারবেন না, এখানে যখন আসবেন তখন আপনি অনেক কিছু লেখা দেখেও পড়তে পারবেন না, বুঝবেন না। যদি আপনি আগে থেকে শিখে আসেন অন্তত পক্ষে আপনি বুঝতে পারবেন যে এখানে কী বলতে চাচ্ছে, বা আপনি ইশারা ইঙ্গিতে বুঝতে পারবেন যে কী বলতে চাচ্ছে, এটা আপনাকে অনেক কাজে দিবে।
এখানকার রাস্তা দেখতে কেমন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন ওখান থেকে গুগল ম্যাপে যদি আপনি দেখে আসেন তাহলে আপনার জন্য এটা অনেক ইজি হবে এখানে আসার পর। আপনি ভয় পাবেন না, কারণ এখানে আসলে কি হয় যে মানুষ অনেক বেশি নিয়ম শৃঙ্খলার ভেতরে ঢুকে যায়। তা আমরা তো সাধারণত ডিসিপ্লিন মানি না বাংলাদেশে, তো ডিসিপ্লিন না মানতে মানে না মানা একটা লোক যখন এখানে প্রচণ্ড পরিমাণে ডিসিপ্লিনের ভিতরে চলে আসে তখন তার পক্ষে অনেক কঠিন হয়ে যায় সার্ভাইভ করা। সো এই জন্য আমি বলি যে আগের থেকে একটু দেখে আসা সব কিছু। এইটা গেল মনিটারি, অর্থাৎ আপনার মানির যে একটা সাপোর্ট সেটা নিয়ে আসা। কেন? বিকজ আমি মনে করি যে আপনি যখন মানির সাপোর্ট যখন আপনার ভালো থাকবে তখন আপনি এখানে এসে একটা বড় ডিসিশন নিতে আপনি মানে পিছু পা হবেন না। কিন্তু যদি আপনার মানি ব্যাক আপ না থাকে, সেট আপ না থাকে, বা আপনি যদি কম টাকা নিয়ে আসেন তাহলে আপনার জন্য বাসা ভাড়া থেকে শুরু করে, বাসার একটা অ্যাডভান্স আছে, দুই মাসের একটা অ্যাডভান্স দিতে হয়। সো এই এই যে অ্যাডভান্স থেকে শুরু করে আপনার ফ্যামিলি নিয়ে যদি আপনি আসেন তাহলে প্রত্যেকটা পদক্ষেপে যে টাকার যে একটা ধাক্কা, এই ধাক্কাটার জন্য আপনাকে মিনিমাম একটা ভালো মানি ব্যাক আপ নিয়ে আসতে হবে। মিনিমাম ছয় মাসের একটা ব্যাক আপ নিয়ে আসা লাগবে। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আর ছয় মাসের ব্যাক আপ বলতে কত টাকা? প্রত্যেক মাসে সাধারণত মানে 8-10,000 crowns মতো খরচ হবে যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন। একটা বাচ্চাও যদি হয় তাও আপনার 8-10,000 crowns খরচ হবে। এখানে মানে স্কুইজ করার কোনো ওয়ে নাই আমি বলবো। সো আপনি যখন ফ্যামিলি নিয়ে আসবেন তখন আপনার 10,000 crowns মোটামুটি এক মাসে খরচ হবে। আপনি মোটামুটি ছয় মাসের একটা ব্যাক আপ যদি 60,000 crowns নিয়ে আসেন, অর্থাৎ আমার ভাষায় হচ্ছে প্রায় 6 লাখ টাকার মতো। আপনি যদি আরও বেশি পারেন ভালো হয়, কিন্তু মিনিমাম আপনি যদি 5-6 লাখ টাকা নিয়ে আসেন তাহলে আপনি কয়েকটা মাস সুন্দরভাবে চলতে পারবেন। এই কয়েকটা মাসের মধ্যে হয়তোবা আপনি একটা চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন এবং এই চাকরির মাধ্যমে আপনি হয়তো তারপরে একটা আপনার নিজস্ব একটা ব্যাক আপ দিতে পারবেন। যেটা থাকলো সেটা তো সেভিংস হিসাবে থাকলো আপনার জন্য। আমি আমার মনে হয় যে প্রিপারেটরি এই ধাপে আমি অনেকগুলো কথাই বলে ফেললাম আপনাদেরকে। আর যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছেন তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন্স। যারা ওয়েটিংয়ে আছেন দেখেন কিছু কিছু হয় কি না, ইউনিভার্সিটি কোনো মেল দেয় কি না, বা আপনারা নক করতে পারেন। সাধারণত এই বছর স্টুডেন্ট আসার পরিমাণ অনেক বেড়ে গেছে, অনেক স্টুডেন্টই আমি দেখলাম যে অ্যাডমিটেড হয়েছে। সো এবার অনেক স্টুডেন্ট আসছে, সো সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক কম হতে পারে আমি বলবো। সো সেই ক্ষেত্রে আপনারা অন্য অন্য কান্ট্রিতেও ট্রাই করতে পারেন। আমি বলবো কানাডাতে ট্রাই করাটা আপনাদের জন্য অনেক বেস্ট ওয়ে হবে। আর নর্ডিক কান্ট্রিসে যেমন নরওয়েতে আছে, নরওয়েতে আপনারা ফ্রি এডুকেশনে লেখাপড়া করতে আসতে পারেন। সো আমি এটাকেও সাধুবাদ জানাচ্ছি। ডেনমার্কে আপনারা লেখাপড়া করতে আসতে পারেন, ডেনমার্কের লেখাপড়ার সিস্টেম অনেক ভালো সুইডেনের মতোই, এবং সুইডেনের চেয়েও ভালো কোনো কোনো ইউনিভার্সিটি আছে, নরওয়েতে তো অনেক ভালো। সো আমি বলবো আপনারা বসে না থেকে অন্য অন্য জায়গাগুলোতে ট্রাই করেন যদি আপনাদের বাংলাদেশ থেকে আসার ইচ্ছা থাকে। কিন্তু যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে থেকেও অনেক ভালো কিছু করা সম্ভব যদি আপনাদের মনে সেই ইচ্ছাটা থাকে। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, আমার চ্যানেলের নাম হচ্ছে ভ্যালিড পয়েন্ট। ভ্যালিড পয়েন্টে আমি একটা করে ওয়ার্ড পিক করবো এবং সেই ওয়ার্ড নিয়েই কথা বলবো। এখানে বলতে পারেন মোটিভেশনাল, আমি বলছি ইনফ্লুয়েন্সার। আমি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পছন্দ করি, আমি নিজেকে নিজে ইনফ্লুয়েন্স করতে পছন্দ করি, মানুষের দ্বারা ইনফ্লুয়েন্সড হই। সো আমার মনে হয় আমি একজন ইনফ্লুয়েন্সার। সো আমি ইনফ্লুয়েন্সার হিসেবে আপনাদেরকে কিছু আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেখানে, এবং আমি কিছু সেই পয়েন্ট নিয়ে কথা বলবো। তো ওর কথা অন্যদিকে যাবে না, শুধু ওই পয়েন্টের মধ্যেই থাকবে। যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভ্যালিড পয়েন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।